ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আবারও শুরু হতে যাচ্ছে দু কাতার বিশ্বকাপ বাছাই পর্বের খেলা চলতি মাসে বিশ্বকাপ বাছাই পর্বের তিনটি ম্যাচ খেলেছিল ব্রাজিল অবশ্যই যে তিন ম্যাচের মধ্যে একটি বাতিল হয়েছে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচটি বাতিল হয়েছিল ব্রাজিলের যার ফলে শুধুমাত্র পেরু ও চিলির বিপক্ষে খেলেছিল ব্রাজিল সেই দুই ম্যাচে জয় তুলে নিয়েছে সেলেসাউরা এদিকে আবারও শুরু হচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বের খেলা এরই মধ্যে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল খেলেছে আটটি ম্যাচ দক্ষিণ আমেরিকা অঞ্চলে ব্রাজিলের খেলা এখন পর্যন্ত আট ম্যাচের মধ্যে আটটিতেই জিতেছে শেষ Selasa জার মাধ্যমে 24 পয়েন্ট অর্জন করে বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আগামী মাসে আবারও বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামছে ব্রাজিল আগামী মাসে টানা তিন ম্যাচ খেলবে ব্রাজিল ব্রাজিলের তিন প্রতিপক্ষ ভেনেজুয়েলা কলম্বিয়া এবং উরুগুয়ে আগামী 8 অক্টোবর বাংলাদেশ সময় ভোর 5টা 30 মিনিটে ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল অন্যদিকে 11 অক্টোবর বাংলাদেশ সময় রাত 3টায় কলম্বিয়ার মুখোমুখি হবে নেইমার এবং তৃতীয় ম্যাচে উড়ুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল পনেরো অক্টোবর বাংলাদেশ সময় ভোর ছয়টা ত্রিশ মিনিটে এই তিন ম্যাচকে সামনে রেখে এবার ব্রাজিল কোচ দিতে ঘোষণা করেছেন চূড়ান্ত স্কোয়াড ব্রাজিলের স্কোয়াডে ডাক পেয়ে চোদ্দ অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিলের সেই স্কোয়াড থেকে বেশ কয়েকজন ফরওয়ার্ড লাইনে ডাক পেয়েছেন অ্যান্টনি রাফিনহার মতো তরুণরা সবচেয়ে বড় ব্যাপার হল গত ম্যাচে দলের সারা কয়েকজন তারকাকে ছাড়া খেলতে হয়েছিল ব্রাজিলকে তবে এবার গোলরক্ষক অ্যালিসন কিংবা এডারসন এবং ফরওয়ার্ড লাইনে গ্যাব্রিয়াল জেসুসের মতো তারকাদের পাচ্ছে ব্রাজিল সব মিলিয়ে পূর্ণ শক্তির স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল কোচ ব্রাজিলের ঘোষিত স্কোয়াডের গোলরক্ষকরা হলেন অ্যালিসন বেকার ওয়েভারটন এডারসন ডিফেন্ডাররা হলেন ড্যানিলো এমারসন অ্যালেকসান্ড্রো আডানা থিয়াগো সিলভা মার্ক ফ্ৰেইড এডি গেৰছন ডুকাছ পাকুৱেটা এবাৰ্টন ৰ ফৰৱাৰ্ডৰা হল নেইমাৰ জুনিয়ৰ এণ্টনি ৰেফিনহা ভেনিচিয়াছ জুনিয়ৰ গাব্ৰিয়াল জেছ গাব্ৰিয়াল বাৰ্বা মেথিউস কোনিয়া